জুনমনি রাভার প্রবঞ্চক প্রেমিক রানা প্রগাগক গ্রেপ্তার করা হয়েছে। আদালত অবমাননার অভিযোগত এনেদরে এটা গ্রেপ্তার করেছে আরক্ষী এইগুলি মৃত জুনমনি রাভার প্রবঞ্চক প্রেমিক রানা প্রগাগক। আমি সবিস্তারে খবর তুলে অহার চেষ্টা করি যে মৃত জুনমনি রাভার প্রবঞ্চক প্রেমিক রানা প্রগাগক গ্রেপ্তার করা হয়েছে। আদালত অবমাননার অভিযোগত গ্রেপ্তার হয়েছে রানা প্রগাগ। আর সত্র ন্যায়াধীশৰ প্ৰাৰ্থনা নিয়োগৰ নিৰ্দেশত গ্ৰেপ্তাৰ হৈছে ৰাণা প্ৰগাগ। সত্র ন্যায়াধীশ প্ৰাৰ্থনা নিয়োগৰ নিৰ্দেশত গ্ৰেপ্তাৰ হৈছে ৰাণা প্ৰগাগ। নগাঁও জিলা কেন্দ্ৰীয় কাৰাগাৰলৈ প্ৰেৰণ কৰা হৈছে ৰাণা প্ৰগাগক। 670/23 নম্বৰ গোচৰ চলি আছিল নগাঁও সত্র ন্যায়াধীশৰ আদালতত। আৰু দীৰ্ঘদিনে আদালতত অনুপস্থিত আছিল ৰাণা প্ৰগাগ। আৰু সেই গোচৰতে আদালত অৱমাননাৰ অভিযোগত এনেদৰে এটা গ্ৰেপ্তাৰ হৈছে মৃত এছ আই জুনমণি রাভার প্রবঞ্চক প্রেমিক রানা প্রগাগ। আর আদালত অবমাননার অভিযোগত গ্রেপ্তার হয়েছে এনেদরে এটা রানা প্রগাগ। নগাঁও আরক্ষী গ্রেপ্তার করেছে রানা প্রগাগক। সত্র ন্যায়াধীশ প্রার্থনা নিয়োগের নির্দেশত গ্রেপ্তার হয়েছে রানা প্রগাগ। আর নগাঁও জেলা কেন্দ্রীয় কারাগারলৈ প্রেরণ করা হয়েছে ইতিমধ্যে রানা প্রগাগক গ্রেপ্তার করার পাছতেই যে আদালত অবমাননার অভিযোগত গ্রেপ্তার হয়েছে এনেদরে রানা প্রগাগ। 670/23 নম্বর গোচর চলি আছিল নগাঁও সত্র ন্যায়াধীশ আদালতত। আর দীর্ঘদিনে তেখেতে আদালতত উপস্থিত নাছিল। আদালতত উপস্থিত থকা নথকার বাবে আদালত অবমাননার অভিযোগত বা গোচরত এনেদরে এটা গ্রেপ্তার হয়েছে এইগুলি প্রবঞ্চক প্রেমিক মৃত এস আই জুনমণি রাভার প্রবঞ্চক প্রেমিক রানা প্রগাগ গ্রেপ্তার হয়েছে। পুনর্বালয় করছো, মৃত জুনমণি রাভার প্রবঞ্চক প্রেমিক রানা প্রগাগক গ্রেপ্তার করা হয়েছে। এতিয়া নগাঁও আরক্ষীর তরফের পর আদালত অবমাননার অভিযোগত এনেদরে গ্রেপ্তার হয়েছে রানা প্রগাগ। আর সত্র ন্যায়াধীশ প্রার্থনা নিয়োগের নির্দেশত গ্রেপ্তার হয়েছে রানা প্রগাগ। নগাঁও জেলার কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে রানা প্রগাগক। আর 670/23 নম্বর গোচর চলি আছিল নগাঁও সত্র ন্যায়াধীশ আদালতত। আর দীর্ঘদিনে আদালতত অনুপস্থিত আছিল রানা প্রগাগ। আর তার পাছতে এনেদরে এতিয়া ন্যায়াধীশ সত্র ন্যায়াধীশ প্রার্থনা নিয়োগের নির্দেশত গ্রেপ্তার হয়েছে রানা প্রগাগ। আর 670/23 নম্বর গোচর চলি আছিল নগাঁও সত্র ন্যায়াধীশত। আর সেই গোচরের বাবে যেহেতু তেখেত আদালতলৈ যাবলগীছিল কিন্তু দীর্ঘদিনে আদালতত অনুপস্থিত আছিল, আর যার বাবে আদালত অবমাননার গোচর বা অভিযোগত এনেদরে এটা গ্রেপ্তার হয়েছে মৃত এস আই জুনমণি রাভার প্রবঞ্চক প্রেমিক রানা প্রগাগ।